শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য বাসর পাণ্ডুলিপি করে আয়োজনের 61তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বের অতিথি বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক নাসির আহমেদ। নাসির আহমেদের জন্ম 1952 সালে ভোলায়। তিনি ছাত্র জীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন সাপ্তাহিক গণমুক্তি পত্রিকার মাধ্যমে। এরপর 1979 সাল থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, প্রধানত দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি আহসান হাবীবের সহকারী হিসেবে। এরপর সেখান থেকে অনেক বছর ছিলেন সেখানে, সেখান থেকে তারপর তিনি 94 সাল নাগাদ চলে যান জনকণ্ঠ, সেখান থেকেও বেশ কিছু কয়েক বছর পরে যান সমকাল, সবশেষে সরকারের আমন্ত্রণেই বিটিভির বার্তা বিভাগের প্রধান হিসেবে তিনি সেখান থেকে অবসর নেন। আর সাহিত্য চর্চা একই সঙ্গে চলছিল সমানকালে। তিনি মূলত কবি, কবি হিসেবেই তার পরিচিতি এবং কবি হিসেবেই তার যাবতীয় অর্জন, কিন্তু তিনি পাশাপাশি শিশু সাহিত্য প্রচুর কাজ করেছেন। শিশুদের নাম ছড়া, কবিতা, গল্প সংকলন করেছেন। একটি গল্প গ্রন্থও তার রয়েছে, ছেঁড়া ছেঁড়া মেঘে ও অন্যান্য গল্প নামে। তবে কবিতার বই তার প্রধান, গোটা 28 কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য আকুলতা শুভ্রতার জন্য, আসলতা তোমাকেই, ভালো থাকার নির্দেশ আছে, মিশে যাব তোমার সবুজে ইত্যাদি। পাশাপাশি প্রেমের কবিতা, নির্বাচিত কবিতা, কাব্য সমগ্র, কবিতা শতক ইত্যাদি তো রয়েছেই আর কি। পুরস্কারও তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন বাংলাদেশে, মোটামুটি সাহিত্য পরিমণ্ডলের অধিকাংশ উল্লেখযোগ্য পুরস্কারই তার ঝুলিতে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কবিতা লাভ পুরস্কার, বগুড়া সাহিত্য চক্র পুরস্কার, চন্দ্রমতি একাডেমি পুরস্কার এবং সবচাইতে উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2010 সালে তিনি পেয়েছেন। আর অন্যান্য নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে মধ্যে রয়েছে এশিয়াটিক সোসাইটির সঙ্গে তার সম্পৃক্তি রয়েছে, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য তিনি, বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের সদস্য, এবং এই মুহূর্তে তিনি দৈনিক দেশের কণ্ঠ নামে একটি পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। আজকে আমরা তাকে পেয়েছি আমাদের মাঝখানে, আমরা তার কাছ থেকে তার কবি জীবনের গল্প শুনবো, তার কবিতা ভাবনার সঙ্গে পরিচিত হব এবং বাংলাদেশের সামগ্রিক সাহিত্য পরিমণ্ডল সম্পর্কে তার পর্যবেক্ষণ, তার পর্যালোচনার অংশ নেব। তো আমি শুরুতেই বিস্তারের পক্ষ থেকে অসীম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে কবি নাসির আহমেদকে আমাদের আজকের এই আন্তর্জাল মঞ্চে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। কবি নাসির আহমেদ, অনেক ধন্যবাদ আলম খোরশেদ। মানে আমরা আসলে তো সমসাময়িকই লেখক, আপনি কবিতা লিখতেন, আমি শিশু সাহিত্য এবং কবিতা পাশাপাশি লিখতাম, অনুবাদ করতেন, বিশ্ব সাহিত্য নিয়ে গদ্য লিখতেন, বলে আপনার সঙ্গে বসার একটা আলাদা আনন্দ বোধ করি। এই রবীন্দ্রনাথের সেই উক্তি মনে পড়ে, যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কত কাছে আমার হৃদয় খানিতে। আমাদের বেড়ে উঠবার যে সময়টা সাহিত্যের অঙ্গনে, সেই সময়ের বন্ধু আমরা, কিন্তু কত দিন আপনার সঙ্গে দেখা হয় না, কথা হয় না, আকস্মিক দেখা হয় এবং আপনি যেভাবে আজকে আমাকে উপস্থাপন করলেন, আমি বিস্মিত হচ্ছি যে আমার সম্পর্কে আপনি এত খোঁজ খবর রাখেন। ওই কথাটাই সত্য যে কাছে থাকলেই কাছে, মানে দূরে থেকে অনেকে খুব কাছে থাকেন। আপনাকে এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানানোর দুঃসাহস করি না। না, এটা এটা আমার জন্য একটা পরম আনন্দের বিষয়, আমাদের এত দিনের পুরনো একজন মিত্রকে আমার কাছে ধন্যবাদের ঊর্ধ্বে মনে হয়। তা আমি আর যে কথাটা বললেন যে সাহিত্যের জগতে যে আমার আগমন, সেটি আমরা এভাবেই শুরু করি। আসলে আমরা আমন্ত্রিত অতিথিকে তার সূচনা পর্বে গল্পটাকে আমরা শুনতে চাই, একটু বিষয়টা খুব জরুরি। একটা মিনিট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সূচনা পর্ব যদি বলি তাইলে বলতে হবে সাহিত্যের সূচনাটা আমার সঙ্গীতে কিরকম, যে শৈশবেই আমি গান খুব পছন্দ করতাম, গান গাইতে চেষ্টা করতাম, সেটা স্বাধীনতার আগের কথা বলছি। তো আমার মা পুঁথি পাঠ করতেন এবং সমস্ত পুঁথির মানে
সব সংগ্রহ তার কাছে ছিল, সে লাইলি মজনু, কাসাসল আম্বিয়া, তারপরে জঙ্গনামা, শহীদে কারবালা, এরকম অনেক পুঁথি এবং কি বলবো যে মানে ইসলামী রেনেসামূলক বইপত্র তার কাছে ছিল। তো মার কাছ থেকেই আমার ওই ছন্দ, আমার কান সজাগ, যে আমার মা পুঁথি পাঠ করতেন এবং আমার মায়ের পাশে চাচিরা এসে মাদুর পেতে বসতেন, আমরা ছোটরাও সেখানে বসতাম। এই একটা বিষয় আমার মধ্যে আমার অবচেতন ছন্দ বোধ কাজ করেছে। আরেকটি হচ্ছে যে কল্পনার জগৎটা খুলে দিয়েছিলেন মাই, সেটা কিরকম যে আরব্য রজনীর সহস্র গল্প ক্লাস ফাইভ পাস করার আগেই এই ম্যাক্সিমাম গল্প আমার জানা হয়ে গিয়েছিল, কিছু কিছু গল্প অনেক বছর ধরে মনে আছে। তো সেই যে কল্পনা, সে দৈত্য দান, তারপরে সে যে রূপকথার গল্প, ঠাকুরমার জুলি, এইসব পড়ে আমার শৈশবটা জারিত হয়েছিল। ফলে হয়েছে কি, পরবর্তীকালে যখন আমি মানে গান মানে খুব নিবিষ্ট শ্রোতা ছিলাম, গান শিখতে চেষ্টা করলাম, আমার বাবা ঘোরতর আপত্তি করলেন। তিনি ছিলেন প্রচন্ড ধর্মানুরাগী, ধর্মান্ধ না কিন্তু ধর্মানুরাগী, এই কথাটা আমি সচেতন ভাবে বলি। মানে কিন্তু মুসলমানের ছেলে গান গাইলে গুনাহ হবে, এটা ষাটের দশক পর্যন্ত পূর্ব বাংলায় মোটামুটি গ্রাম গ্রামে তো জারিই ছিল এটা। তো সেই জায়গা থেকে যেহেতু আমি গান গাইতে পারলাম না, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে আমি গান লেখা শুরু করলাম। রেডিওর নিয়মিত শ্রোতা ছিলাম, সে আকাশবাণীর অনুরোধের আসর শুনতাম, মানে ঢাকা বেতার শুনতাম, এবং অসংখ্য গান, ষাটের দশকের জনপ্রিয় গানগুলি ম্যাক্সিমাম আমার ছিল মারাত্মক স্মৃতিশক্তি, মানে যা শুনতাম মুখস্থ হয়ে যেত সুর সহ। পরে আবার আমি নিজে গাইতে চেষ্টা করতাম, ফলে আমার মধ্যে ওই বোধ যে আমি গান লিখব। এবং শুনলে অবাক হবেন যে আমি স্কুলের ছাত্র অবস্থায় 1969 সালে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে একটি পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম 1970 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে খুব সম্ভবত, অথবা এপ্রিলের দিকে। বেতার থেকে একটা চিঠি দিল আঞ্চলিক পরিচালক না মহাপরিচালক মনে নেই, সেই চিঠি বাংলা তোরা ইংরেজিতে, যার অর্থ দাঁড়াচ্ছে যে আপনার গান পাণ্ডুলিপি আমরা পেয়ে খুশি হয়েছি, মানে সান্ত্বনা আর কি, যে আপনি আরো লিখে যান, আপনার গানে কিছু কিছু অপূর্ণতা আছে সেগুলি পূর্ণ হয়ে আশা করি আপনি অচিরেই আমাদের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন, আপনাকে ধন্যবাদ। আমি ওইটাকেই ওই রিফিউজাল ব্যাপারটাই আমাকে উদ্বুদ্ধ করেছে, নিশ্চয়ই আমি পারবো ওরা যেহেতু বলছে। এবং সত্যি কথা বলতে কি, স্বাধীনতার পরে যখন ঢাকায় অনার্স পড়তে এলাম তখন আপনার ওই গানেই লিখতাম আর সঙ্গে ছড়া লিখতাম। ছড়াটা ছিল আমার কাক সাজাক ছন্দের, মানে একেবারে কন্টেম্পোরারি ঘটনা। এবং মজার ব্যাপার হচ্ছে কবিতা কোনো বড় কাগজে প্রকাশের আগে আমার বড় বড় পত্রিকে আমার ছড়া, শিশুদের গল্প, বিশেষ করে রুকনুজ্জামান খান দাদা ভাই আমাকে না দেখে চেপেছিলেন, কারণ আমি এমনই অপুষ্ট একটি চেহারার ছেলে যে দেখলে মনে হবে না যে এই ছেলেটি এই লেখা লিখতে পারে। এবং বাস্তবে ঘটেছিল তাই, দাদা ভাই কাছে 2-3 বছর লেখা ছাপা হওয়ার পরে একজন বললো, তখন টিউশনি করি, কষ্ট করে মানে হলে থাকলে মানে ডাইনিং এ খেতে হবে, বাইরে খাই দেয় রুম মেস ভাড়া নিয়ে থাকি, একজন বলে আপনি ইত্তেফাকে এত লেখা ছাপা হয়েছে আপনি টাকা আনেন না কেন? আমি টাকা মানে আমি জানতাম না লিখলে আবার টাকা পাওয়া যায়, কাছে গেলাম, এটা বোধ হয় খুব সম্ভবত 77 সালের দিকে গেলাম। দাদা ভাই ততদিনে আমার বেশ কিছু গল্প, আমার কবিতা, আমার পড়া ছেপে ফেলেছেন। আমি গিয়ে যখন পরিচয় দিলাম, দাদা ভাই আমি নাসির আহমেদ। কোন নাসির আহমেদ? আমরা আপনি আমার লেখা ছাপেন আপনার পাতা। উনি একবার আমার উপর থেকে নিষ্পন্দ, তোমার লেখা আমি ছাপি আমার পাতায়? আমি জি জি, মানে দু একটা টাকার নাম বললাম, আসো আসো দরজা দাঁড় করিয়ে রেখেই কথা বলছিলেন, দোতলায় বসতে নিতে পারবেন। আমি পরে ওনার সামনে বসলাম, পিছনে উল্টো দিকে বসতেন আল মুজাহিদি, নবীন মাত্র চাকরি হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে রাজনৈতিক একটা পরিবর্তন, সেখানে ওনাকে ব্যারিস্টার মইনুল হোসেন নিয়ে আসলেন দাদা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট করে, সেই অ্যাসিস্ট্যান্ট পরে দাদা ভাইয়ের পাতাই নিয়ে গেলেন সাহিত্য সম্পাদক, সেটা ভিন্ন, দাদা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম সেই ঘটনা।
তো এই দাদাভাই আমাকে দেখে অবাক হয়ে বললেন, এই লেখা তোমার? মানে অন্য কোথাও থেকে মেরে দিচ্ছ না তো? কি করো? আমি বলে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। বলে যে দেখে তো তোমাকে ইন্টারমিডিয়েটের বেশি মনে হয় না। যাই হোক, আমি তো অনেক করে ফেলেছি, আমি তো একজন বয়স্ক লেখক মনে করেছিলাম যে কোনো কলেজের প্রফেসর অথবা স্কুলের হেডমাস্টার তুমি যে ভঙ্গিতে লেখো, মানে সেটা তো রাবীন্দ্রিক একটা ভঙ্গি আছে, ছোটদের গল্প তুমি এইভাবে লেখো, আমি তো অনেক ম্যাচুর ভেবেছিলাম তোমাকে। পরে মানে পিয়নকে বললো যে প্রশান্ত বাবুকে বলো এই বিলটা, এই নাসির আহমেদ নামে যে কটা বিল আছে করে নিয়ে আসতে, কয়টা কয় আমাকে এনে দেখো। তুমি তালিকা নিয়ে আসলো, আমার সাতটা না ছটা লেখা, সাতটা বোধ হয়, তো ৪০ টাকা করে বিল করেছেন, গল্পে করেছেন ৫০ টাকা। সাধারণত উনি ২০ টাকা বিল করেন তরুণদের, আর সিনিয়রদের ৪০ টাকা করেন। তা আমি অনেক টাকা, আমি কারণ এক মাসে তো ২০০ টাকা তখন মাস চলে যায়, চলে যেত। হ্যাঁ হ্যাঁ, তো আমি অবাক হয়ে গেলাম সেই যে অনুপ্রেরণা। তারপরে সেই সময় কিশোর বাংলা এবং মানে শিশু সাহিত্যিক আবু হাসান শাহরিয়ার, সৈয়দ আল ফারুক, সৈয়দ নাজাত হোসেন, মাহবুবা কুমকুম, এই যে গ্রুপটি আনোয়ারুল কবির গুলু, এদের সঙ্গে শাহনিওয়াজ করিম। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কবিতায় গেলাম আমি, আমার সহপাঠী আমি ডায়েরি ভরে ফেলেছি কবিতা লিখে। আমার প্রিয় কবি ছিলেন তখন জীবনানন্দ দাস, আর ওপারের ছিলেন আপনার অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, আর এদিকে ছিলেন আমাদের শামসুর রহমান আল মাহমুদ। আহসান হাবিবের কবিতা তখনও আমি ওইভাবে পড়িনি। আহসান হাবিবের নামটা উচ্চারণ করলেন, আমরা জানি আপনার সাহিত্যিক জীবনে আহসান হাবিবের ভূমিকা বিশাল প্রবল। হ্যাঁ, আমি এই সূত্রে ওনার সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে চাইবো, বিশেষ করে কাজ করার অভিজ্ঞতাটা, এটা একটু আমাদের বিষয়ে শোনাবেন। আমি এই জায়গাটুকু লিঙ্কটা দিয়ে দিই, তা না হলে আপনার কমিউনিকেশন গ্যাপ হবে। তো সাদিক কবিতা লিখতেন, আর আমি ডায়েরি ভরে লিখে লিখে রেখে দিতাম। তো সাদিক একদিন আমাকে বললেন যে তুমি এত ছড়া লেখো, তোমার কবিতাগুলি ছাপো না কেন? আমি বললাম এগুলি কি হয়? আমি একটু দ্বিধান্বিত ছিলাম, বলে তুমি ছেড়ে দেখো পত্রিকায়। আমি পূর্বাচল বলে একটি কাগজ ছিল, কেজি মোস্তফা সম্পাদক ছিলেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে, তো ওখানে পাঠালাম, লেখা ছাপা হলো, আরো কয়েকটা জায়গায় ছাপা হলো। ততদিনে আমি গণমুক্তির সহকারী সম্পাদক হিসেবে কাজ করছি, সাহিত্যের পাতা এডিট করি, কিন্তু নিজের কবিতা ওই পাতায় দিই না, অন্য জায়গায় দিই। তো শেষ পর্যন্ত যেটা হলো যে সাদিকের অনুপ্রেরণাতেই আমার কবিতায় পুরোপুরি মনোনিবেশ, এবং শিশু সাহিত্য থেকে ধীরে 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 ৮০ সাল নাগাদ আমি অনেকটাই দূরে সরে গেলাম। ৮২-এর পরে আর শিশু সাহিত্য ওইভাবে থাকিনি, মাঝে মধ্যে কখনো কেউ চাইলেই লিখেছি, আর কবিতা নিরন্তর লিখেছি ৭৮ থেকে একেবারে কন্টিনিউয়াস, মানে সব দৈনিকে সাপ্তাহিকে। ইন্টারমিডিয়েট পড়েন যতদূর জানি, তখন ৭৭-এ বোধ হয়, খুব সম্ভবত কেমনই হবে। সে গণমুক্তির নিজস্ব সংবাদদাতা ছিল শেরপুরে, সে খুব আকুতি করছে ঢাকায় আসার জন্য, আমাকে চিঠি লিখছে। আমি মফিজুর রহমান রোকন ওই পত্রিকার সম্পাদক, তাকে বললাম যে এরকম আমাদের শেরপুর প্রতিনিধি সাইফুল আহমদ দুলাল ঢাকায় আসতে চায়। তো উনি বললেন যে ও তো এখানে এসে কোথায় থাকবে, কি করবে? উনি একটা লজিং ঠিক করে দিলেন দুলালের, দুলাল আসলো, মিরপুর ২ নম্বরে থাকতো। কে এম জামান একজন ওয়ার্ল্ড কমিশনার ছিলেন, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স কমপ্লিট করা, তার বাসায় লজিং দিয়ে দিল। ঢাকায় তখন প্রচুর লজিং, আমিও লজিং থেকেছি, অনেকদিন লজিং থেকেছি যাত্রাবাড়ি ওই এলাকায়। ঢাকায় তখন শিক্ষার্থী যারা তোর বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র, তারা অনেকেই লজিং থাকতো মফস্বল থেকে এসে। তো যাই হোক, দুলাল থাকতো, দুলাল এসে দেখলাম যে দুলাল, আমি যে এত বছর ধরে ঢাকায়, আমার তো ৫-৭ বছর হয়ে গেছে ঢাকায়, মানে দুলাল আসছে ১ বছরের মধ্যে দুলাল সকলের সঙ্গে পরিচিত। মানে আমি তখন মানে পলাশি ব্যারাকে থেকে একদিন এসে আমাকে বললো, নাসির ভাই আজকে শামসুর রহমানের সঙ্গে আড্ডা দিয়ে আসলাম। আমি আকাশ থেকে বলি, বলে কি শামসুর রহমান লিজেন দরজার পর্দা ফাঁক দিয়ে ওইটার রাজবাড়ির চেহারা দেখে তখন
তখনও চুল উনি সাদা করেননি, তখনও চুলটা কালো, মানে রং করেন নাই আর কি, মানে ছাড়লেন বোধ হয় ইউনিভার্সিটিতে খুব সম্ভবত। যাই হোক, আমি এক নজন সিগারেট খাচ্ছেন বসে বসে, পর্দার ফাঁক দিয়ে খালি চেহারাটা দেখলাম। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি সাহস করলাম না ভিতরে ঢুকতে, আমি কবিতা নিয়ে গিয়েছিলাম কপি করে সুন্দর করে, আমি ফিরে চলে আসলাম। তার বোধ হয় ছয় মাস পরে দুলাল বলল, আজকেও আড্ডা দিলাম আসানের সঙ্গে, আপনি কবিতা দেন না কেন? তা মানে এখন দুলালকে আমি কপি করে দুটো কবিতা দিয়ে বললাম, দুলাল আমি যেতে সাহস পাচ্ছি না ভাই, তুমি দয়া করে পৌঁছে দিও। আমি একটা ছোট্ট চিঠি লিখেছি, চিঠিটা এরকম, আসানবীর নাম লিখবো হাবিব ভাই সাহস পাচ্ছি না, আজ শ্রদ্ধা আসানবীর এইটাও সাহস হয় না, লিখলাম শ্রদ্ধাস্পদ এসু, আপনার হাতে এসে কবিতা দেওয়ার মতো দুঃসাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই, সে কারণে সাইফুল্লাহ মাহমুদ দুলালের হাত দিয়ে আপনাকে পাঠালাম, বেয়াদবি হলে মার্জনা করবেন, কবিতার মতো কিছু হলে আপনি ঠিক করে যদি ছাপেন বাধিত হব, আর কিছু না হলে দয়া করে আপনার ঝুড়িতে ফেলে দেবেন, আপনার অচেনা নাসির আহমেদ। বিয়ে তারিখ দিদিরা উনি কবিতা পেয়ে উনি বললেন যে ছেলেটি কোথায় থাকে, বলে অমুক জায়গায় থাকে, ওকে আমার সঙ্গে দেখা করতে বলবে। দুলাল পরের দিনই আমাকে এসে বলে, হাবিব ভাই আপনাকে দেখা করতে বলতে, কবিতা কি করছো? ওনাকে দিয়েছি, উনি রেখে দিয়েছেন ওনার ড্রয়ারে। আমি ভয় পেয়ে গেলাম যে দেখা করতে বললেন কি জন্য, তো আমি আর যাইনি। দিন বিশেক পরে আবার দুলাল বলল, নাসির ভাই আপনি গেলেন না আসান হাবিব, আপনাকে যেতে বললেন, আমাকে বললেন তুমি ছেলেটাকে বলো না আসতে, তো আসলো না। তারপরে আমি এক মাস পরে আমি গেলাম, গিয়ে আমি জাস্ট পর্দাটা বাইরে দাঁড়িয়ে আছি, উনি ভিতর থেকে কেমন করে দেখে ফেলছে, কে? আমি আসতে সামনে, আসসালামু আলাইকুম, আমি নাসির, একদম বিনীত ভঙ্গিতে। আমি ভয়ে যে এইরকম লিজেন্ড যে শৈশবে যার কবিতা স্কুল পাঠ্য বলছে মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা নদীর নিয়ে, সে কত আগের কথা, মানে ওনার কবিতা 50 সালে কি 52 সালে পাঠ্য হয়েছে, আমরা এটা পড়েছি 62 সালে। তো আমার কাছে এক বিস্ময় জাগে যে আহসান হাবিব তার সামনে যাবো, কি চাই? সামনে গিয়ে সালাম দিল, আপনি আমাকে আসতে বলেছেন। আমি কেন তোমাকে আসতে বলবো কেন? আমি বললাম, সাইফুল আহমদ দুলাল আমার লেখা আপনাকে পৌঁছে দিয়েছিল, আপনি দেখা করতে বলেছিলেন। একটু চোখ বন্ধ করে বলে, হ্যাঁ হ্যাঁ তোমার কবিতা ছেপেছিল, বসো বসো, উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আমি বললাম, আমার কবিতা ছাপা হয়নি, আমি প্রতি রবিবার আপনার পাতাটা দেখি। বলো কি, মানে উনি বিরক্ত হলেন, হ্যাঁ ছাপা হয়েছে। আমি বললাম, জি না ছাপা হয়নি। উনি কালামরে ডাকলেন, কালাম সাহিত্যের ফাইলটা আনতো, মাঝাই করা পাতাগুলো উনি খুললেন, প্রত্যেকটা সপ্তাহ দেখলেন, ব্যাপার কি তোমার কবিতা তো আমি অনেক আগে ছেপে দিয়েছি আমার মনে পড়ে। তো তাড়াতাড়ি ওনার সামনে যে এন্ট্রি খাতা, এন্ট্রি খাতা এনে দেখলেন যেটা মে মাসের ফার্স্ট উইকে উনি দিয়েছেন প্রেসে, আর আমি দেখা করতে গেছি জুনের শেষে বা জুলাইতে আমার যতদূর মনে পড়ে। পরে উনি ওই বলে যে হাই সাহেবকে বলো প্রুফ যা আছে পুরনো সব দিতে। তো প্রুফ আনার পর দেখি মাহবুব সাদিক আর আমার কবিতা একটা গ্যালির মধ্যে পায়ে পারানো প্রুফ নিয়ে আসছে। উনি দেখে, ও আচ্ছা আচ্ছা তোমার কবিতা এখানে রয়ে গেছে, মিস হয়ে গেছে, আমি তো এটা দিয়েছিলাম ওই গত মাসেই ছাপার জন্য, ওরা পেস্টিং এ খেয়াল করেনি। আচ্ছা এটা চলে যাবে, মানে তোমাকে আমি একটা শব্দ আমি শুধু ওলট পালট করে দিয়েছি, তোমার এই শব্দটা ছিল এইখানে আমি এটা সরিয়ে দিয়েছি, ওপেন সিলেবলটা আমি লাস্টে রাখিনি, লাস্টে একটা যুদ্ধ সিলেবল দিয়ে শেষ করেছি, আমার ছিল শব্দটা আমার দিয়ে শেষ করেছি, ওই ওপেন সিলেবলটা দিলে ওই ছন্দের পতন হয়ে যায় এবং মাত্রা হাফ মাত্রা ঘাটতি হয়। তুমি মাত্রা বোঝো তো? আমি বললাম, জি বুঝছি। তারপরে বলো যে কি বিষয়ে পড়ো? আমি বললাম যে আমার অনার্স পরীক্ষা দেওয়ার কথা ছিল, ড্রপ করেছি, দিতে পারিনি, একটু সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যার কারণে ব্রেক হয়ে গেল। উনি দেখলাম যে চোখ বন্ধ করে কোথায় হারিয়ে গেলেন, কয়েক সেকেন্ড কিচ্ছু বললেন না, হয়তো ওনার শৈশব মানে কলেজ জীবনের কথা মনে পড়েছে, কলকাতা চলে গেছিলেন লেখাপড়া ছেড়ে দিয়ে। উনি একটু পরে বললেন যে লেখাপড়াটা তো শেষ করতে হবে, তোমার কবিতাটা পড়ে মনে হয়েছে তোমাকে দিয়ে কবিতা হবে, অনেক তো আমাকে কবিতা দেয় মানে অনেকবার দিলেও পছন্দ হয় না, তোমার তো প্রস্তুতি ভালো, কতদিন থেকে লিখছ? আমি বললাম যে ওই অর্থে বেশি দিন না, 3-4 বছর ধরে লিখছি, কোথাও ছাপতে দাও? আমি বললাম না দিই না। কেন দাও না? আমি বললাম
আরো ভালো লিখতে চাই। তো বলে যে আমার কোন কবিতার বই পড়েছো? আমি বললাম যে আপনার রাত্রি শেষ বইটা আমার কাছে আছে। এরপরে তো আমার আরো অনেক কাব্যগ্রন্থ বেরিয়েছে, আমি দুঃখিত আমার পড়া হয়নি ওইভাবে। শামসুর রহমানের কোনো বই পড়েছো? আমি পড়েছি। কি পড়েছে? আমি বলছি আমি অনাহারি। কেমন লাগে? আমি বললাম ভালো লাগে। কি কি কারণে ভালো লাগে? তা আমি বললাম ভালো লাগে এই কারণে যে উনি একটু উপমা বেশি ব্যবহার করেন এবং ওনার কবিতায় এক ধরনের অক্ষরবৃত্তের দোলানো একটা ভঙ্গি যেটা আমি জীবনানন্দে পাই। আমার কি মনে হলো তোমার রাত্রি শেষ করে? আমি রাত্রি শেষ করে মনে হলো যে আপনি একজন আশাবাদী কবি। অনেক হতাশার কথা আছে কিন্তু শেষ পর্যন্ত আপনি আশাবাদী। দেখলাম যে মুখটা উজ্জ্বল হয়ে গেছে। আপনার রেড রোডের রাত্রি শেষ কবিতাটা পড়লে মনে হয় যে 47 দেশ ভাগ হচ্ছে, পূর্ব বাংলায় স্বাধীনতার শুদ্ধি উঠছে, আমার এরকম মনে হয়েছে। বাহ, ঠিক ধরেছো, ঠিক ধরেছো, চা খাবে? তখন আমার সাহস হচ্ছে না। আমি বললাম জি না। কেন চা খাও না? আমি বললাম কখনো কখনো খাই। না খাও? তখন আমি সাহস পেলাম। চা দিলেন, উনি বললেন যে তুমি আরো লেখা আমাকে দিয়ে যাবে, আসার সময় থাকো কোথায়। আমি বললাম ইয়েতে পলাশিতে থাকি। তা আমাকে বললো, আমি কোনো সম্বোধন করিনি, আসার সময় বললাম আসি স্যার। বললো স্যার বলবে না কখনো, আমি খুব অপছন্দ করি এই শব্দটা, আমাকে হাবিব ভাই বলবে। আমি হাবিব ভাই আসি, গেলাম। এর বোধ হয় 15 কি 20 দিন পরে দুটো কবিতা নিয়ে গেলাম। তো উনি একটা গদ্য কবিতা, একটা ছন্দের কবিতা। ছন্দেরটা ছিল স্বরবৃত্তে, আর গদ্য কবিতা ছিল প্রতীক্ষিত ভোর, আমার প্রথম বই আছে, দীর্ঘ কবিতা, প্রায় ধরেন 50 লাইনের মতো, 50 বা 45 এরকম। তুমি এত বড় কবিতা আনলে তোমার তো সাহস কম না? আমি বললাম আপনাকে দেখাতে এসেছি যে গদ্যও লেখা যায়, ছন্দও লেখা যায়, ছন্দের কবিতাটা 24 লাইন, এটা আপনাকে দেখানোর জন্য এসে আপনার মতামত চাই, যাতে আমি ছাপতে আনিনি। তুমি ওটা পরে বল তোমার এইটি আমি আগে ছাপব, ওই দীর্ঘ কবিতা। হ্যাঁ, আর এইটা রেখে যাও, এটা আমি দেখব। আর তুমি কি গদ্য লিখতে পারো? আমি বললাম লিখেছো কখনো? আমি বললাম গল্প লিখেছি বাচ্চাদের জন্য অনেক। কোথায় চেপেছো? আমি বললাম যে কচিগাছার আসরে। রুকনুজ্জামান তোমার লেখা ছাপে? আমি হ্যাঁ অনেকদিন থেকে ছাপ। তোমার চেনে? আমি বললাম চিনতাম না, আমি 3 বছর পরে গিয়েছিলাম আর কিশোর বাংলায় লিখি। তো বলে আচ্ছা একটা কাজ করো, আমি তোমাকে 2টো বই দিই। তিনি 2টা বই দিলেন, একটা হলো হুমায়ুনের লেখা, বোধ হ্যাঁ বাবরের লেখা আত্মজীবনী, বাবর নামা না হুমায়ুন নামা, আমার মনে নেই, গুলবদন বেগম মূল লেখক, হুমায়ুন নামা অনুবাদক কে যেন মনে নেই। আরেকটি বই দিলেন, এটা খুব সম্ভবত মুক্তধারারই আবুল ফজলের সর্বশেষ উপন্যাস, এক শব্দ নাম, আর নামটা এই মুহূর্তে মনে নাই। ওনার জীবনের শেষ উপন্যাস আবুল ফজলের। তো উনি বললেন যে এই 2টা বইয়ের উপরে তুমি 500-1000 শব্দের 2টা লেখা লিখবে। 500 শব্দ বোঝো? এই যে আমার এই যে পাতার এক কলম, এখানে আছে 650 শব্দ, এক কলমের কিছু কম হবে, 2টো লেখা মিলিয়ে 1.5 কলম আমি ছাপতে চাই, বা 1.5 কলম পারবে? কয়দিন লাগবে? আমরা আপনি বলেন কয়দিন পরে আপনার দরকার। আমি তো কালকে পেলে কালকেই ছাপি, সেটা তো সম্ভব না। তোমার 2টো বই পড়তে তো 3-4 দিন লাগবে লিখতে, তুমি আগামী সপ্তাহে দিয়ে যেতে পারবে না? আমরা পারবো। তা আমি গিয়ে মা একদম নিভৃতে বসে পড়া শুরু করলাম, এবং প্রথমে হুমায়ুন নামার উপরে লিখে ফেললাম, দ্বিতীয় আবুল ফজলের উপন্যাস। মানে 2 দিনের মধ্যে পড়া শেষ, 3য় দিনে লিখলাম। 3য় দিন বিকাল হয়ে গেল, আসলাম 4র্থ দিন আমি গিয়ে হাজির। মানে ওরা হাতে দিছি, বই পড়ে লিখছো নাকি? মানে ফ্ল্যাপ করে লিখলা? আমি না, বইটা পড়েই লিখেছি। মানে পড়ছেন আর আমার দিকে একবার দেখাচ্ছেন, আবার পড়ছেন। মাহফুজা চৌধুরী বসছেন ঠিক অপোজিট আপনার মনে আছে, টেবিলটার দিকে বসছেন উনি আর কি। হ্যাঁ, চৌধুরী এদিকে আসেন, আর তো মানুষ না, তো রোবট হয়েছি, একটা রোবট রাইটার। পড়েন এই রিভিউটা? পড়েন রিভিউটা? পড়ে মাহফুজা চৌধুরী বলে ও মা অসাধারণ লিখেছো তুমি, তুমি কি করো? তা মানে হাবিবে বলে ও মানে লেখাপড়া করে, ব্রেক আছে। তো পরে হাবিব ভাই এটা ছেপে দিলেন এবং সেদিনই অফার করলেন
আমার এখানে বই পরিচিতি বলে একটা কলাম আছে, যে গ্রন্থ না, একটি বইয়ের উপরে ধরো 100টি বাক্য বা 50-60টি বাক্যের মধ্যে এই এটা লিখতে হয় গ্রন্থ না, আমি 5-6টা বই দিয়ে এক কলাম করি, পারবে লিখতে? তখন মানে স্বগতোক্তির মতো করে জাহাঙ্গীরকে দিয়ে হবে না, বা তুমি লেখো, আমাকে 5-6টা বই দিয়ে দিলেন এই হাবিবের কাছে লিখতে লিখতে, এইভাবেই তাহলে তৃতীয় মাসে অফার দিলেন, তোমার মতো আমি খুঁজছিলাম এতদিন, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাও, তাহলে তোমার বায়োডাটা আর একটা আবেদন পত্র বরাবর, এই আমি হাবিবের সঙ্গে যুক্ত দারিদ্র্য মোচনের জন্য আমি কোন একটা ব্যাংকে চাকরি করব বা ওই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করবো, যাতে আমার একটু আর্থিক সচ্ছলতা হয়, বাড়িতে আমি কিছু টাকা বাবা মাকে দিতে পারি এবং আমি নিজে ভালোভাবে চলতে পারি। তো হাবিবের কাছে আসার পরে সাহিত্যটাই আমার কাছে মুখ্য হয়ে গেল, আর চাকরির কথা আমি ভাবিনি। এমনকি লুৎফর রহমান সরকার যখন অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার, উনি আমাকে সহকারী পিআরও হিসেবে অফারই করেছিলেন ডাইরেক্ট, তুমি আমার এখানে সহকারী পিআরও হিসেবে জয়েন করবে, জনসংযোগ, উনি জনসংযোগের জেনারেল ম্যানেজার, পরে তুমি সোনালী ব্যাংকের এমডি হলে, বাংলাদেশের গভর্নর হলেন। তো যাই হোক, আমি গেলাম না, ওই আহসান হাবিবের নেশা আমি ছাড়াতে পারিনি। তারপরে মানে অনেক চাকরির সুযোগ এসেছিল, তখন তো এত দুর্লভ ছিল না চাকরি, তখন চাকরি সহজ ছিল না, আমি আর কোথায় গেলাম না। হাবিব ভাই আমার জীবনে মানে কি বলবো, মানে পরম আশীর্বাদ এবং আমার দর্শন চেঞ্জ করে দিলেন জীবনে, পরম সৌভাগ্যের বিষয়। লেখাপড়ার জন্য আমি সাফারও করেছি, পরে আমি এমএ পাস করেছিলাম, মানে হাবিব ভাইয়ের স্ত্রী মিসেস খাতুন সুফিয়াকে যখন মিষ্টি নিয়ে গেলাম, বললাম ভাবি আমি ফার্স্ট ক্লাস পেয়েছি বাংলা বিভাগ থেকে, উনি দুই চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, যে তোমার হাবিব ভাই বেঁচে থাকলে কত খুশি হতো। আমার সঙ্গে অনেক সময় বলতো, ছেলেটা এত মেধাবী, একাডেমিক জায়গাটাও শেষ করলো না, ও তো কোনো ভালো চাকরিও পাবে না, আমি চলে গেলে তো বিপদে পড়ে যাবে, তো দেখো এখন মানে কি খুশি লাগছে আমার, তুমি আমার সন্তানের মতো। তা আমি বললাম যে হাবিব দোয়া করবেন, এই দৈনিক বাংলা থেকে চাকরিটা ছেড়ে দিলাম ওই এমএ পাস করার পরেই, মানে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কতিপয় দুর্মুখ প্রশ্ন তুলেছিল, অথচ আমি তখন টেক্সট বুক বোর্ডের ডিগ্রির বই এডিট করি আখতারুজ্জামান ইলিয়াস শকত আলীর সঙ্গে, তারা টেক্সট বুক বোর্ডে কাজ করতেন, আমি পুরনো ছাত্র হিসেবে, আমাকে তারা মানে ব্যবহার করতেন এবং নির্ভর করতেন, সম্পাদনা ছেড়ে দিতেন যে তুমি এডিট করে নিয়ে আসো আমি দেখবো, এবং দেখে ইলিয়াস স্যার বলতেন যে তুমি তো সাংঘাতিক ভালো এডিট করো। তা আমি সেই জন্য বলি যে হাবিব ভাই আমার জীবনে অনেক অনেক বড় একটা, খুব 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 ভালো লাগলো এটা শুনে। আমরা এবার একটু ধীরে ধীরে কবিতার আলোচনায় যাই, যে সেটাই যেটা আমাদের মূল লক্ষ্য। তো আপনি তো কবিতার সঙ্গে প্রায় 50 বছরের মতো কাটিয়ে দিলেন, জীবনে একটা বড় অংশ কাটিয়ে দিলেন, তো কবিতার কাছ থেকে আপনার কি আরাধ্য ছিল? আপনি কবিতা তো অনেকেই লিখে আপনাদের সঙ্গে আরো অনেকদিন এসছে, পরেও এসছে, আপনি নিজে কি চেয়েছিলেন কবিতার কাছ থেকে, কি সেখানে অর্জন করতে চেয়েছিলেন এবং সেটা কতটা পেরেছেন বলে আপনার মনে হয়েছে? আমি কেমন লিখি বা কতটা আমার সিদ্ধি সেটা মানে সচেতন সমালোচক ভালো পাঠকরাই বলতে পারবেন। অর্জন করে থাকি বলি তাহলে সেটা ভুল বলা হবে, সত্যিকার অর্থে বিশ্বাস করেন আমার প্রিয় কবি জীবনানন্দ দাস, আমি চেয়েছিলাম কবিতায় জীবনানন্দ যে নান্দনিকতা সৃষ্টি করেছেন এবং চিরকালীন সমাজ, চিরকালীন মানব সমাজের যে বেদনা এবং বেদনার মধ্যে দিয়ে সমষ্টির যে বেদনাকে প্রকাশ করবার যে নান্দনিক কাব্য ভাষা তিনি ব্যবহার করেছিলেন, সেই নান্দনিকতার মধ্যে আমি থাকবো, এটা আমার আকাঙ্ক্ষা ছিল। যে কারণে দেখবেন আমার প্রথম দিকের কবিতায় অনেক বেশি উপমা, অনেক বেশি প্রতীকী বিষয়, পরে কবিতা তো এক জায়গায় থাকে না, সময় একজন কবিকে বদলে দেয়, রুচি বদলে দেয়, দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তা আমি যে জিনিসটি চেয়েছিলাম যে একটি ভালো কবিতা লিখবো, মানুষের মানে ভাত হবে আমার কবিতায়, তা আমি ভাবিনি কখনো। আমার কবিতা পড়ে কেউ
মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে তা না, আমি মানুষের চেতনাকে জাগ্রত করতে চেয়েছি। আর আমি যাদের কবিতা পড়েছি, আমার মনে হয়েছিল একেবারে অতি শৈশবে, মানে যখন আমি লেখালেখি শুরু করি, ফিলোসফিক্যাল থটটা আমার মায়ের মধ্যেও ছিল, বাবার মধ্যেও ছিল। বাবা স্কুল শিক্ষকতা করতেন এবং মসজিদে ইমামতিও করতেন। আমার মা ছিলেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়া ব্রিটিশ আমলে। আমার মায়ের জন্ম 1920 সালে আর আমার বাবার জন্ম 1913 সালে। তো সেই যুগের মানুষ, আমার মা ভালো ইংরেজি জানতেন এবং প্রচুর সাহিত্য পড়া, এবং উনি ফিলোসফিক্যাল কিছু জিনিস বলতেন। সারা জীবনের ওনার কৃচ্ছতা ছিল, মানে মিসকিন ছাড়া গরিব মানুষ না পেলে উনি খাবার খেতেন না। ওনার শিক্ষা একটাই ছিল, অল্পে তুষ্ট থাকো। এই বোধটা আমার মধ্যে কাজ করেছে সব সময়, এবং সেই আমি আমার কবিতায় মানুষের এই যে গরিব মানুষ, সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, সেই মানুষদের জন্য মমতা বোধ করেছি। এবং আমার কবিতার মধ্যে আমি এই এই সমাজের অসাম্য, বৈষম্য, অসঙ্গতি, পীড়ন, এগুলি স্লোগানের মতো করে লিখিনি। সমাজতান্ত্রিক আন্দোলন করেন যারা, তাদের মতো করেও লিখিনি। আমি লিখেছি কবিতা করে, কবিতার মতেই লিখেছি। যেমন ধরুন আপনি মানে 80-এর দশকে, 1980 থেকে 85-এর মধ্যে আমার কিছু কবিতা, সেখানে আমি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবিতা লিখেছি। একটি কবিতা আছে এরকম যে এশিয়ার যে এক কোণে মানে শান্তিপ্রিয় মানুষগুলো পায়রা পোষে ঘরের খাঁচায়, এই কথাটা জানলো কেমন করে জানলো তবে দূর প্রাচ্যের এলসিসিয়ান, যে এলসিসিয়ান কুকুর শান্তির পায়ে, এই যে এইভাবে আমি চেষ্টা করেছি আমার কবিতায়। কোনো উচ্চ কণ্ঠ কবিতা আমি হাবিব ভাই জীবিত থাকতে লিখিনি, অনেকদিন লিখিনি। হ্যাঁ, উচ্চ কণ্ঠ কবিতা আমি পরে লিখেছি, একেবারে লিখিনি তা না। সেটা হয়তো কিছু কিছু প্রয়োজনে পরে পরিস্থিতির চাপে অংশগ্রহণ করতে হয়। মুক্তিযুদ্ধের কবিতার মধ্যে সেটা পাবেন। আমার ধরেন বিভিন্ন সমকালীন ঘটনা নিয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যে আমার উচ্চারণ, মৌলবাদ কবলিত সমাজ দেখে যে আমার ক্ষোভ, সেগুলি আমার কবিতে আসতে গিয়ে, এবং মানে আপনার বিভিন্ন সময়ে যে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে যে স্বৈরতন্ত্রের যে আস্ফালন, এগুলি আমার কবিতায় এসছে। একটা কবিতা আছে, কার সিংহাসন কে যে বসে আছে, ঠাটবাট দেখে তার বোঝার সাধ্য নেই, এটা 82 সালে লিখেছিলাম, মানে সিংহাসন কবিতার নাম। তো আমি মানে আমি আসলে যে জিনিসটা বলতে চাই, আমি কবিতায় বিষয় থেকে বিষয়ান্তরে যাওয়ার চেষ্টা করেছি। মানে প্রথম বই আমার, আপনি অবাক হয়ে যাবেন, একজন সমালোচক খুঁজে বের করেছেন 17টি কবিতা আছে ফিলোসফিক্যাল কবিতা, দার্শনিকতা অর্থাৎ ন্যাচারাল ট্রুথ, চিরন্তন সত্য, যে মৃত্যুই একমাত্র সত্য। এই বাক্য তো বেদ বাক্যের মতো অবিনাশী বাক্য। এই টাইপের থিমের আমার, যেমন একটি কবিতা আছে প্ল্যাটফর্মে মুখোমুখি, বলছি থিমটা হচ্ছে যে এই পৃথিবীটা তো একটা রেল স্টেশন, আমরা এখানে এসেছি বিভিন্ন প্রান্ত থেকে, আমরা যার যার গন্তব্যে ট্রেনে চলে যাব, এবং আমার স্টেশনে কিছুক্ষণ, কবিতার নাম। এবং আরেকটি কবিতা আছে এইরকম, সেটাই না তো, আপনার 70-এর পর মাঝ 70-এর দিক থেকে আপনি কবি হিসেবে আত্মপ্রকাশ করলেন, এবং তারপরে আপনাদের সঙ্গে আরো অনেকেই কবিতা লিখতে এসেছিল, পরে এসছে, এবং তখন বাংলা কবিতা একটা নতুন ধারার সূত্রপাত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো সব মিলিয়ে সমকালীন বাংলাদেশের কবিতার সম্পর্কে আপনার কি মূল্যায়ন, মানে কোন দিক থেকে এই নতুনত্ব, আমরা যদি পশ্চিমবঙ্গের কবিতার সঙ্গে তুলনা করতে চাই, কোন দিক থেকে এক, কোন দিক থেকে আলাদা, এবং সামগ্রিকভাবে কত দূর আমরা এই গত 50 বছরে বা 45 বছরে কত দূর আমরা এগোতে পারলাম বলে আপনি নিজে মনে করেন? সমসাময়িক কবিদের বললে আমার সমবয়সী বা আমার সমসময়ের কবি যারা আরো আছেন, শামসুর রহমান, আহসান হাবিব, আল মাহমুদ, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক থেকে শুরু করে, মানে এমনকি আলাউদ্দিন আলাজাদ হয়ে, মানে আমাদের প্রজন্মের সকলেই কিন্তু ওই সমসাময়িক কবি। তো আপনাদের সমকালীন, আপনাদের প্রজন্মের এবং তার পরবর্তী প্রজন্মের, 50-এর কবিদেরকে আমরা জীবিত সবাইকে পেয়েছি, 40-এরও 2-3 জনকে পেয়েছি, কবিতা পড়েছি, তার সান্নিধ্য নিয়েছি। আহসান হাবিবের সঙ্গে তো আমার জীবনের কয়েকটা বছর মানে অবিস্মরণীয় হয়ে আছে,
এছাড়াও ওই সময়ের আরো অনেক কবির সঙ্গে মিশেছি, কিন্তু আমি যেটা মনে করি যে তিরিশি কবিরা যে কাজটি করেছিলেন, ইউরোপীয় আধুনিকতাকে তারা ধারণ করেছিলেন, ধারণ করে তারা এলিয়টীয় যে হতাশার ধূসর জগৎ সেই জগৎটার মধ্যে বড় বেশি ঘুরপাক খেয়েছেন। আমাদের চল্লিশের কবিরা বিশেষ করে আহসান হাবীব এবং মানে ফারুক আহমেদ তো গুরুত্বপূর্ণ কবি, কিন্তু তাকে আমি এর মধ্যে আনতে পারি না বলে দুঃখিত। তিনি নিজেকে আত্মহনন করেছেন, যিনি মানে শ্রেণী সংগ্রামের একজন কবি, অসাধারণ পাওয়ারফুল কবি, যিনি সুভাষ মুখোপাধ্যায়ের সহপাঠী, তিনি যখন একেবারেই মানে পাকিস্তান হাসিরের সঙ্গে সঙ্গে আত্মহত্যা করলেন, সাহিত্যের আত্মহনন, তখন তাকে আর এখানে আনতে পারেন। এই চল্লিশের এই কবিদের মধ্যে মানে একটা নতুন আধুনিকতা তারা এনেছিলেন, এটি শামসুর রহমান আল মাহমুদদের আগেই, সেটি হচ্ছে পূর্ববঙ্গীয় আধুনিক বাংলা কবিতা। তখন আবার পাকিস্তানিজমের জজবার একটা কবিতা তৈরি হয়েছিল ওই সমসময়ই, কিন্তু আহসান হাবীব আবুল হোসেন এরা ওই লাইনে যাননি, তারা বাঙালির বাংলা কবিতা, কলকাতা কেন্দ্রিক যে আধুনিক বাংলা কবিতার বিস্তার, সেই বিস্তারে পূর্ববঙ্গীয় এলিমেন্টস কে তারা যুক্ত করলেন। এবং তাদের ভাষার মধ্যে আমি আমার মূল্যায়নে যেটা মনে হয়েছে যে তাদের ভাষার মধ্যে আশাবাদটা এসছে। পঞ্চাশের কবিদের মধ্যে শামসুর রহমান বিশেষভাবে একটি আলাদা ডিকশন তৈরি করলেন, কবি কণ্ঠ, কাব্য ভাষা, বাক্য শুনলেই ক্রিয়া করেছিলাম। আমরা সত্তর দশকের কবিরা মূলত স্বাধীনতার সন্তান, একদিকে মুক্তিযুদ্ধ চলছে, আমাদের মধ্যে কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কেউ কেউ মুক্তিযুদ্ধের সহযোগীর ভূমিকায়, কেউ কিশোর, কেউ যৌবনে পদার্পণ করছেন, এই সময়টা কিন্তু মুক্তিযুদ্ধ। ফলে মুক্তিযুদ্ধের পরে যে কবিতার যে প্লাবন এবং এক স্বাধীন দেশের রাজধানীকে ঘিরে এবং দেশের প্রত্যন্ত জেলাগুলি ঘিরে যে বিপুল সংখ্যক কবি এসেছিলেন, সেটি বাংলা কবিতার গত একশো বছরের ইতিহাসে কখনো এক যুগে এত কবি আসেননি। এবং সেই কবিদের মধ্যে আমরা যারা বেঁচে আছি তারা সকলেই ষাটোত্তীর্ণ, এবং আমাদের সতীর্থরা অনেকে চলেও গেছেন, আবিদ আজাদ চলে গেছেন, আপনি জানেন নাসিমা সুলতানা চলে গেছেন। তা আমাদের সময়ে আমরা যেটা মনে করি যে সত্তরের কবিরা ষাটের কবিতা থেকে এবং পঞ্চাশের কবিতা থেকে আলাদা হতে চেয়েছেন। দুই ধরনের কবিতা সত্তরে লেখা হয়েছে, উচ্চকণ্ঠ কবিতা, আবার শিল্প সচেতন কবিতা। সেই জায়গায় যেমন রুজ মোহাম্মদ শহীদুল্লাহের মতো কবিরা মানে প্রবল সোচ্চার মানে শৈল্পিকতা রক্ষা করেও উচ্চকণ্ঠে কবিতা লেখার প্রয়াসী, ছন্দ অলঙ্কার সব মিলে, মানে কামাল চৌধুরী, তারপরে আরো অনেকে আছেন, কিন্তু আবিদ আনোয়ার, ময়ূখ চৌধুরী, আবিদ আজাদ এরা আবার নন্দনতাত্ত্বিক কবিতার উপরে গুরুত্ব আরোপ করেছেন বেশি। তা এই দুই ধারাই সমান্তরালে বিকশিত হয়েছে সত্তর দশক, এবং যদি গোটা পঞ্চাশ বছরের মূল্যায়ন বলেন, আশির দশকে কয়েকজন ভালো কবি এসেছেন, তারা মানে সত্তরের কবিতা থেকে আলাদা লিখবার চেষ্টা করেছে, কিন্তু একটা কথা জেনে রাখবেন, হঠাৎ করে যারা আলাদা হয়ে যায় তারা টিকে না, কেউ থাকে না, একজনকেও পাবেন না, একজন কবিকে দেখাতে পারবেন না যে বাংলাদেশে গত মানে একশো বছরে পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গ মিলিয়ে তারা টিকে নিয়ে একেবারে হঠাৎ মৌলিক হওয়া যায় না, ঐতিহ্যটাকে ধরে রেখে তার মধ্যে নিজের আধুনিকতাকে প্রবিষ্ট করাতে হয়। অর্থাৎ ফাউন্ডেশন হচ্ছে ঐতিহ্য, তার উপরে আধুনিকতার ডালপালা বিস্তার করবেন, মানে ভবন নির্মাণ করবেন, কবিতা বহুতল ভবন বানান, নানা রকমের অলঙ্কার দেন, আপনি জানালাটা এই ইউরোপিয়ান প্যাটার্নে করেন, আপনি মোগল প্যাটার্নে এই বাড়ির বারান্দাটা করেন, এই কবিতাটা হচ্ছে এইরকম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে যেটা ঘটলো, আশির দশকে অনেক কবি আসছেন, নব্বই আসছেন, ভালো কবি বেশ কিছু কবি আছেন, কিন্তু অনেকেই যেটা করলেন, নাসিরের মতো লিখবো না, আবিদ আজাদের মতো লিখবো না, আমার মতো লিখবো বলে তিনি না নিলেন ছন্দ। বাংলা কবিতার তো একটা পরম্পরা আছে, না নিলেন ছন্দ, না নিলেন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, না নিলেন প্রতীকটা এরকম যে যেটার
দ্বারা আমি উদ্ঘাটন করতে পারি। মানে কবিতা কখনো ভালো কবিতা দুর্বোধ্য নয়, কবিতা দুরান্নই হতে পারে, যে প্রতীকটি উন্মোচন করতে পারলে কবিতাটি পুরো মর্মটা বোঝা যায়। কবিতা এত আসলে ভালো কবিতা এক ধরনের সুন্দর ধাঁধা, ওই ধাঁধার ওই শ্লোকটা তখনই ওপেন হয়ে যাবে যখন এই চাবি শব্দটি তিনি ধরতে পারবেন। কিন্তু অধিকাংশ দুর্বোধ্যতার জঞ্জাল তৈরি হয়েছে, এবং আমাদের 70 দশকে এরকম দুই চারজন আছেন যারা এরকম কবিতা লিখেছেন, কমিউনিকেট করেননি, পাঠকরাও গ্রহণ করেনি। তো সেই অর্থে বললে বাংলাদেশের কবিতায় গত 50 বছরে যদি আপনি বলেন, 1971 থেকে যদি আজ পর্যন্ত, আমি মনে করি অনেক উজ্জ্বল ফসল ফুলেছে আজকে। মানে বিশেষ করে আমি যদি বলি যে আমাদের মঞ্জুরে মওলা বাংলাদেশের কবিতা বলে একটি সংকলন করেছে, আমি জানি না আপনার হাতে পড়েছে কিনা, ওটার মধ্যে একটা দুটা করে কবিতা আছে, এই সংকলনটি ভূমিকা পড়ে আমি খুশি হয়েছি যে আমাদের অর্জন কম নয়। তবে পূর্ব বাংলার সবচেয়ে বড় গৌরব হচ্ছে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ, এই দুটি এমন ভাবে আমাদের কবিতা এসছে যেটি বাংলা কবিতার আয়ু কয়েক সহস্র বছর মানে প্রলম্বিত করে দেবে বলে আমার বিশ্বাস। আজ থেকে 1000 বছর পরেও বাংলা কবিতার এই দুই ঐতিহ্য এবং গৌরব কবিতায় থাকবে যেটা পশ্চিমবঙ্গের কবিতায় নাই। তাদের নকশালবাড়ি আন্দোলনের কিছু ছাপ আছে, তাদের স্বাধীনতা আন্দোলন যেটা 47-এর আগে, মানে অর্থাৎ মানে মানে কি বলবো, ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা, সেটা তাদের কাব্যে কিছু কিছু এসছে। তাদের সমাজতান্ত্রিক কবিও আছে, কিন্তু এমন ঐতিহ্য বাংলাদেশের মতো, কারণ 30 লক্ষ মানুষের আত্মাহুতির মধ্যে দিয়ে যে দেশের প্রতিটি ঘর ছিল গেরিলার গৃহ, সেই রকম দেশ তো ভারত না, ভারত বহু। আচ্ছা আপনার মাইক্রোফোনটা ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছে, এটা আবার একটু অন করতে হবে। আপনার মাইক্রোফোনটা কাইন্ডলি আরেকবার অন করেন নাসির ভাই, আপনার মাইক্রোফোনটা অন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আমরা আপনার কথা ঠিক
নাসিব আপনার অডিওটা যুক্ত হচ্ছে না, কিন্তু অডিও কানেকশনটা এখন আসেনি, একটু ওটা যদি একটু যুক্ত করে নিতেন, মাইক্রোফোনটা এখন আসেনি। না অডিও আসছে না, আসছে না আপনার অডিও। কেউ কে আছে আপনাকে সাহায্য করার মতো বাড়িতে? যদি একটু দেখে দিতে তাহলে হয়তো তারা ঠিক করে দিতে পারতো, যেটা একবার হয়েছে এবার না হওয়ার কোনো কারণ নেই আর কি। আপনি ডিসকানেক্ট করে আরেকবার ঢুকেন তাহলে হয়তো বাঁচতে পারে, আপনি মানে বেরিয়ে গিয়ে আরেকবার ঢুকার চেষ্টা করেন এবং তখন ওই কানেক্ট উইথ কম্পিউটার সাউন্ড ওইটা একটু বেছে নেবেন আর কি। না কানেক্ট হলো না, অডিও এবারও কানেক্ট হলো না। কোন কোন সমস্যা আছে বোধহয় আপনার ইয়েতে ফোনে?
লিংক আবার দিয়েছে আপনাকে আমি, আবার দিয়েছি লিংক ইনবক্সে, এটা দিয়ে আরেকবার চেষ্টা করেন, আমি নতুন করে আবার লিংক পাঠিয়েছি। এভাবে হবে না, আরেকবার আরেকবার বেরিয়ে গিয়েই বরং করেন বরং, আমি তো নতুন করে লিঙ্ক পাঠিয়েছি, ওই লিঙ্কটা দিয়ে একবার চেষ্টা করেন। এখানে তো মানে দেখা যাচ্ছে না কোনো অডিওর কোনো অপশনই দেখা যাচ্ছে না। আপনি নতুন করে আর একবার চেষ্টা করেন, শেষবার মানে লিঙ্ক করে মিটিংটা লিঙ্ক করে আরেকবার কানেক্ট করার চেষ্টা করেন।
মেসেজে আপনি একবার এখান থেকে বেরিয়ে যান, একবার এটা লিভ মিটিং করে আবার নতুন করে একবার ঢোকেন, হ্যাঁ নতুন করে একবার ঢোকেন, এখান থেকে বেরিয়ে যান, আপনি মিটিংটা থেকে বেরিয়ে গিয়ে নতুন করে আরেকবার ঢোকেন, শেষবারের মতো আরেকবার লিভ মিটিং করেন, হ্যাঁ লিভ মিটিং অর্থাৎ এখান থেকে আপনি বেরিয়ে যাবেন, প্লিজ এটা এটা চেষ্টা করেন, লিভ মিটিং একটা আছে আপনার এতে উপরে ডান দিকে, ওটা করে আপনি বেরিয়ে যান, তারপরে আরেকবার ঢোকার চেষ্টা করেন, এটা হলে হবে, তা না হলে আর কিছু করার নেই, একদম শেষ করে দেবো। প্রিয় দর্শক, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কবি নাসির আহমেদ কোন প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়ে আর নতুন ভাবে যুক্ত হতে পারছেন না আমাদের সঙ্গে, বিশেষ করে তার শ্রুতি যন্ত্রটি একেবারেই কাজ করছে না, তো ফলে আমাদের অনুষ্ঠানকে আজকে মতো এখানেই আমরা শেষ বলে ঘোষণা করছি। তবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী বৃহস্পতিবার আপনারা দয়া করে আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন, আমরা অন্য আরেকজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব পাণ্ডুলিপি করে আয়োজনের 62তম পর্বে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।